রয়েছে যে আমি আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছি, আবার আমি আল্লাহ দুনিয়া থেকে তাদের করে নিয়ে নেব, কিন্তু দুনিয়ার জমিনে তারা অসহায় ছিল, আমি আল্লাহ তাদের সাহারা দিয়েছিলাম, এই দুনিয়ার জমিনে তাদের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করেছিলাম, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ রক্তের ব্যবস্থা করে দিয়েছিলাম, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাদের সুখ শান্তি দিয়েছিলাম, অথচ তারা একবারও আমার কাছে শুকরিয়া আদায় করেনি। ওই বান্দা আমার কোনোদিন হতে পারে না, ওই বান্দাকে আমি আল্লাহ পাঠিয়েছি এই দুনিয়ার জমিনে তারা খেয়েছে আনন্দ করেছে ঈমান তাকে মজবুত করেনি, অতএব আমি আল্লাহ আমার পক্ষবাদী না নেওয়ার জন্য হাবিব আপনি জানিয়ে দেন তারা হবে জাহান্নামী, কোনোদিন তারা জান্নাতি হতে পারবে না, কোনোদিন তারা নাজাত পাবে না, কোনোদিন তারা বা রসূলুল্লাহ দিদার পাবে না। এ যুবকেরা, এ নবীরা শিখেরা শোনো, তাই তো আল্লাহ নবী জানাতে লেগেছে, ও বাবা সাবারা তওবা করো ঈমানটা মজবুত হবে, কেননা গুনার জন্য কলবের মধ্যে একটা দাগ বসে যায়, এই গুনার জন্য কলবের মধ্যে দাগ বসাতে ভালো ভালো কথাগুলো তোমার কানে পৌঁছাবে না, তোমার মধ্যে অহংকার থাকবে, তোমার মধ্যে তাকাব্বুর থাকবে, রিয়া থাকবে, এই তাকাব্বুর রিয়া যাদের সাথে থাকবে আল্লাহ তারা কোনো দিন পাবে না। অতএব নবী আমার জানাতে রেগেছে বাবা সাবারা জীবনে যতদিন পারে মেয়ে তওবা করো, তওবা করো, কেন তওবাকারীদের সাথে আল্লাহ রয়েছে, যারা তওবা করবে, যারা আল্লাহর কাছে মাথা নত করবে আল্লাহ তাদের রিজিকের অভাব দেবেন না, আল্লাহ তাদের জাহান্নামী বানাবেন না, আল্লাহ কোনোদিন তাদের কোনো দিক থেকে অসুবিধে দেবে না, কেননা আমার হাবিবকে আল্লাহ জানিয়েছে যারা আমার পক্ষবাদী নেবে তারাই হলো ইমান। আরো জোরে বলো, এ যুবকেরা, এ নবীরা শিখরা শোনো, একটা হাদিস আমার মনে পড়ে গেল, আল্লাহ নবীর নবী দার নবী আমার মসজিদে আল্লাহ নবী বসা, এমন অবস্থা রাতে আলী হুজুর আমার নবী পাকের কাছে এসে ইজাজত নিতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ আমি একটা সফরে যাব, আপনি আমাকে ইজাজত দেন। ওই সময় নবী আমার বলেছিল বাবা আলী রে যা, আমার কোনো অসুবিধে নেই, যাও বাবা আমি দোয়া করছি। ওই সময় নবী আমার হযরত আলীকে দাঁড় করিয়ে বলেছিল বাবা আলী রে তোমার সফরটা একদিন হতে পারে, আধা ঘন্টার হতে পারে, তোমার সফরটা এক ঘন্টা দুদিন হতে পারে, এ বাবা আলী তুমি যখন সফরে রাস্তাটা চলতে থাকবে তুমি যত পা কদম উঠাবে বা যত কদম তুমি তুলবে কদমে কদমে তওবা করতে থাকবে, কেননা তওবাকারীদের ঘরে আল্লাহ ক্ষমা করে, তওবাকারীদেরকে আল্লাহ ভালোবাসে। এ যুবকেরা তরুণীরা আল্লাহর কোরআন তাই বলতে লেগেছে ইন্নাল্লাহা ইউহিব্বু তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা তওবাকারী হবে তওবা করবে আল্লাহ তাদের রহমত এবং নিরাপত্তা দিতে থাকে। আরো জোরে বলো, ও যুবকেরা তরুণীরা, তাই আমাদের জীবনে অনেক গুনাহ হয়ে গেছে, তাই ভালো কথা আমাদের কানে যাবে না, আমাদের গুনাহর জন্য ভালো রাস্তা আসতে ভালো লাগবে না, কেন যা আমাদের সাথে অনেকে অনেকভাবে চক্রান্ত করে আল্লাহ তার রসুলকে ছড়াতে লেগেছে, আল্লাহ তার নবীদের দূরত্ব বজায় রাখতে লেগেছে, কেননা পবিত্র কোরআনের কথা বলছি, এ যুবক আল্লাহ নবী নূর নবী দা নবী আবার সাহাবাদি নিয়ে বসে রয়েছিল, নবী আবার বলতে লেগেছে বাবা সাহাবারা আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা একটা জিনিস থেকে দূরে থাকো, ওই জিনিসটা হলো ইন্না শাইতান আলিল ইনসানি আদুউন নবী, ওই শয়তান হলো তোমার দুশ্মন আমার দুশ্মন সকলের দুশ্মন, শয়তান কোনোদিন চায় না তোমরা জান্নাতি হতে যাও, শয়তান কোনোদিন চায় না তোমরা জান্নাতি হয়ে যাও, তুমি শয়তান থেকে বাঁচলে আল্লাহ তার নবীকে পেয়ে যাবে। আরো জোরে বলো,
শয়তান থেকে দূরে থাকতে বলেছে। কে বলেছে বলুন বলুন বলুন, বাণীটা শুনিয়েছে কে? মুহাম্মাদুর, বলুন বলুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী বলেছে এটা থেকে দূরে থাকো, তোমরা কামিয়াবি হবে। আজকে বলুন তো কজন আমরা শয়তানের পক্ষে আছি আর শয়তানের বিরোধী করছি? আজকেরই বোঝা যাচ্ছে কারা শয়তানের রাস্তায় চলছে আর কারা আল্লাহ তার রসুলকে প্রেম করার জন্য রাস্তায় চলছে। আজকেরই বোঝা যাচ্ছে, ইমানি মাহফিল গুলোতেই বোঝা যাচ্ছে। আমি একদিন সফর করছি জলসাতে, সম্ভবত নদিয়া জেলার দিকে যাচ্ছিলাম, তো যেতে যেতে 34 নম্বর রোড, বারাসাত রোড, ইন্টারন্যাশনাল রোড, ভিআইপি রোড, সব ভিআইপিরা যাতায়াত করে। আমি আস্তে আস্তে হঠাৎ করে দেখলাম একটা গাড়িতে প্রায় 20 থেকে 25 জন দাঁড়িয়ে রয়েছে, গান বাজছে, বক্স লাগানো রয়েছে, আর ভিতরের দিকে লক্ষ্য করলাম লুকোনো একটা জায়গায় হারাম জিনিস রেখে দিয়েছে। তো আমি ভাবলাম এরা হয়তো অন্য কেউ হবে। আমি গাড়ির সামনে এলাম, গাড়ির সামনে এসে আমি দেখছি গাড়ির সামনে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, আর গাড়ির সামনে লোগো লাগানো আছে মক্কা শরীফ মদিনা শরীফ। ওই গাড়িতেই 15টা ছেলে নাচছে, 20 থেকে 25টা ছেলে ওই গাড়িতেই নাচছে, অথচ গাড়ির পাশ দিয়ে অনেক ছেলেরা গেল। কারোর মনে দুঃখ হলো না, কষ্ট হলো না, কেউ বললো না ওরা শক্তি পাবে কোথায়। শয়তান তো তাদেরকে গ্রাস করে ফেলেছে, তারা বলার শক্তি পাবে না। আমি ওখানে দাঁড়িয়ে আফসোস করছিলাম, আল্লাহ, যদিও ছেলেদের বিষয়ে আমি ভুল ধারণা করেছিলাম, কিন্তু সামনে এসে দেখছি মক্কা শরীফ মদিনা শরীফ বিসমিল্লাহির রহমানির রয়েছে। আল্লাহ, ইসলামের কাজ বেড়েছে, মাহফিল বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, ওলামা বেড়েছে। আল্লাহ, সমাজ অধঃপতনে চলে যাচ্ছে, সমাজ আস্তে আস্তে কোন দিকে ফলো করছে? আল্লাহ আপনি হেফাজত করুন, ইমানি শক্তি দেন। আল্লাহ, সমাজ যেন আবার আপনাকে আপনার রসুলকে খুশি করার রাস্তা ধরে নেয়। জোরে বলো, এ দোয়াটা চাওয়ার দরকার আছে না নাই? আপনারা যতজন বসে আছেন মসজিদে নামাজ পড়তে গেলে, কিছু মনে করবেন না আমি বলছি বলে, নামাজ পড়তে গেলে সর্বপ্রথম নিজের জন্য চান না অন্যের জন্য চান? সত্যি করে বলুন, স্বাভাবিক না সবার জন্য আগে আমরা চাই না, আমরা নিজের জন্য আগে চাই, স্বাভাবিক। আপনাদেরকে আমি আঘাত দিচ্ছি না, ব্যক্তিগতভাবে আপনাদেরকে আমি আঘাত দিচ্ছি না, কিন্তু আমি এটা বলতে চাচ্ছি নিজের জন্যটা আগে চাওয়াটাই হচ্ছে স্বাভাবিক। কেন আমি কষ্ট করে উজু করে ঠান্ডার সময় নামাজ পড়ছি, তা আল্লাহর কাছে আমার আবদারের কথা বলবো না তো অপরের কথা আগে বলবো? এটাই তো। এ বাবু আপনারা দাঁড়িয়ে আছেন কেন? বাবু দাঁড়িয়ে আছেন কেন? সরে যান একটু, যদি আসেন তো মাহফিলে আসুন, আর না হয় একটু সরে যান। আমার কথা বুঝতে পারছেন? তাহলে কি করি আমরা নিজের জন্য আগে? হাদিসের মধ্যে আছে আল্লাহ দরবারে দোয়া কবুল হয়ে যায়, অবশ্যই বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, কেউ যদি আল্লাহর রসুলের নাম নিয়ে আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ ওই দোয়াটাকে কবুল করে নেন। জোরে বলুন, নবীর ওসিলা দিয়ে দোয়া চাইলে আর দরুদ পড়লে আল্লাহর দরবারে ও দোয়া কবুল হয়ে যায়। কিন্তু আমরা নিজের জন্য চাইছি সর্বপ্রথমে, এটা আমাদের জন্য ঠিক নয়। যারা মুমিন, যারা মুত্তাকি, যারা রসুলের অনুসারী, তারা নিজের জন্য আগে চাবে না। কেন? আপনার আমার প্রিয় হাবিব দেখানোর রাস্তা যে দেখিয়েছে, রহমতের নবী, নূর নবী, দয়ার নবী, তিনি সমাজের প্রত্যেকটা মানুষের জন্য আগে দোয়া চেয়েছে। জোরে বলুন, আগে তিনি অপরের জন্য দোয়া চেয়েছে।
রসুলের হাদিস, যে অপরের জন্য আগে দোয়া চাইবে, আল্লাহ ফেরেশতাকে বলতে থাকে, দেখ আমার ফেরেশতা ও অন্যের জন্য চাইছে, আমি আল্লাহ তোরা সাক্ষী থাক, যে অপরের জন্য চাইল ওই দোয়াটাই সেম আমি আল্লাহ তার জন্য কবুল করলাম। আজকের সেম ওটাই হচ্ছে, আমরা যারা এসেছি আমাদের নিজেদের জন্য এসেছি, তাই তো নাকি? আমরা যারা এসেছি বসেছি নিজেদের জন্য, বুকে হাত দিয়ে বলুন, আমরা ইমানি মাহফিলে যখন আসছিলাম আমার ছেলেদের ঘরে কই বলেছি বাবা আমি যাচ্ছি চলো তোমরা, কেউ বলেছি? বলেন, কেউ আমরা বলিনি। আজকে জোহরের নামাজ হয়ে গেল, এই জোহরের নামাজের সময় আমরাও নামাজ পড়তে গেছি, বলুন তো একজন হাত তুলুন যে আমি নামাজ পড়তে যাওয়ার সময় আমার বাচ্চাকে বলেছি বাবা আমি যাচ্ছি তুমিও চলো। তার মানে নিজে ইয়ানফসি ইয়ানফসি করছি, কি হবে কি হবে। অথচ আল্লাহ নবী নূর নবী দয়া নবী সাহাবাদের ঘরে বলতে রয়েছে, বাবা সাহাবারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে যেমন বাঁচার জন্য রাস্তা ধরেছো, তোমার হাল পরিবারকে বাঁচানোর জন্য তোমাদের চেষ্টা করতে হবে। যদি তোমরা চেষ্টা করো আমি নবী আমার সাথী হবে। আজ যদি সমাজে আমরা চেষ্টা করতাম, আজ সমাজের আমার বাচ্চা আমার বিবি আমার কন্যাকে নিয়ে চিন্তা করতাম, অবশ্যই সমাজ এত খারাপের দিকে যেত না, সমাজ শয়তানের ধোকায় পড়ে যেত না। আজকের বড় দুঃখ লাগে, ওই ছেলেরা যখন গাড়িতে নাচ শুরু করে দিয়েছে, অথচ ওই গাড়িতে মুসলমানের লোগো রয়েছে, বিসমিল্লাহ লেখা রয়েছে, অথচ মক্কা শরীফ মদিনা শরীফের ছবি লাগানো আছে, ওই গাড়িতে ছেলেরা নাচতে লেগেছে, ওই গাড়িতে মক্কা শরীফ মদিনা শরীফের ছবি রয়েছে, একবারও চিন্তা করা এখানে আরবি ভাষা একটা অক্ষর লেখা রয়েছে, মক্কা মদিনা শরীফের ছবি লেখা রয়েছে, এখানে আমাকে থাকা দরকার হবে না, আমাকে এই জায়গায় দাঁড়ানো ঠিক হবে না, কেননা এটা আমার জন্য শরিয়াত বিরোধী হবে। মক্কা শরীফ হলো আমার আপনার জন্য ঈমান, মদিনা শরীফ হলো আমার আপনার জন্য ঈমান, সুতরাং মক্কা মদিনা শরীফের মালিক হলো আল্লাহ, কেননা মোহাম্মদ রসুল হয়েছে মদিনাতুল রওজায়, আর মক্কা হলো আল্লাহর ঘর, কাবা হলো আল্লাহর ঘর। এই যুবকেরা তরুণীরা এইরকম সেন যদি ইমানদারদের মধ্যে না থাকে, কোনোদিন পারবে না, কোনোদিন সফলতা পেতে পারবে না। অথচ এখানেই বোঝা যাচ্ছে শয়তান আমাদেরকে গ্রাস করে ফেলেছে, ওই শয়তানের ধোকা থেকে আমাদেরকে বাঁচতে হবে। সাহাবাদের ঘরে বলেছিলেন, এ বাবা সাহাবারা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, শয়তান থেকে বাঁচতে গেলে তোমরা সারাদিনে তওবা করো, তওবা করো, শয়তান থেকে বাঁচতে গেলে শয়তানি কাজগুলোকে তোমরা প্রতিবাদ করো, প্রতিবাদ তোমরা যখন করবে আল্লাহর পক্ষ থেকে মদত আসবে, সাহায্য আসবে। আমার ঘরের ছেলে যদি প্রতিবাদ না করে, আমি বাপ হয়ে প্রতিবাদ যদি না করি, তাহলে আমার বাচ্চা প্রতিবাদ করবে না, আমার বাচ্চা সেই হারাম জিনিসটাকে খেয়ে ফেলবে, আমার ঘরটা উজাড় হয়ে যাবে, রসুল্লাহ সুন্নতে দাফন হয়ে যাবে। এখানে আমাকে আপনাকে বুঝতে হবে, সমাজের মানুষকে বুঝতে হবে, ইমানি কাজগুলোকে প্রাধান্য দেওয়া, এটাই হবে আল্লাহ তার রসুলের প্রেম। আরো জোরে বলুন, এ যুবকেরা তরুণেরা, তাই ইমানি কাজে যখন যুক্ত থাকবেন তওবা করতে আপনাকে ইচ্ছে হবে, ইমানি কাজে যখন আপনি থাকবেন অটোমেটিকলি আল্লাহর ভয় আপনার আসবে, না হয় আল্লাহর ভয় আপনার আমার মধ্যে আসবে না। আজকে সমাজে মানুষের মধ্যে আল্লাহর ভয় নেই, অহংকার বেড়ে গেছে একটাই কারণে, তওবা করেনি বলে, তওবা না করলে আল্লাহর ভয় আসে না, তওবা করলে আল্লাহর ভয় আসবে। এই যুবকেরা তরুণেরা, আজকের আল্লাহর প্রিয় বান্দা আমরা হয়েছি, আল্লাহ আমাদের ঘরে খলাকাল ইনসান করে বানিয়েছে, অথচ আল্লাহ তার
দাসত্ব জন্য পাঠিয়েছে, আল্লাহর হাবিবকে প্রেম করার জন্য পাঠিয়েছে, অথচ আমরা আল্লাহ আল্লাহ রসুলকে ছেড়ে দিয়ে দুর্ভাগ্য হয়ে গেলাম, আমাদের কপাল দুর্ভাগ্য হয়ে গেল, আমরা দুর্বল হয়ে যেতে লেগেছে, সমাজের মানুষ আমাদেরকে খারাপ চোখে দেখতে লেগেছে। এটা একটাই কারণ, তুমি যখন ঈমান হারা হয়ে যাবে তোমাদের সমাজের মানুষ তোমাদের ঠোকরাবে, আঘাত দেবে, আঁচড় দেবে। আল্লাহ নবীকে পেয়ে খুশি হয়ে গিয়েছিল। কেন? নবী আমার বলেছিল, বাবা সাহাবারা তোমরা যখন হকের রাস্তায় এসেছো, আমি নবী তোমাদেরকে খুশির খবর দিলাম, নবীকে প্রেম করার জন্য আল্লাহ তোমাদের জান্নাত কি বানিয়েছে। আরো জোরে বলো, আল্লাহ তোমাদেরকে জান্নাতি বানিয়েছে। সেই রাস্তায় টিকে থাকার জন্যই আল্লাহ খুশি হয়ে গেছে। জোরে বলো। আজকে তোমরা মুসলমান ঘরের ছেলে, মুসলমান ঘরে জন্ম লিয়েছি, দুর্বলতা আমাদের ভিতরে কেন? ইসলামের দিক থেকে দুর্বলতা কেন? ইমানের দিক থেকে দুর্বলতা কেন? প্রথম দুর্বলতা, ইমানি মাহফিল পর্যন্ত আমরা আসতে পারি না, তার মানে প্রথম নাম্বার আল্লাহ তার রসুলকে ছেড়ে ফেলেছি। যারা ইমানি মাহফিলে আসতে পারে না তাদের যারা নামাজ পড়া কঠিন হয়ে যাবে, এটা তো প্রথম নাম্বার প্ল্যাটফর্ম, এটা প্রথম প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের সাথে যারা যুক্ত হবে তাদের ঈমান মজবুত হবে, নামাজ পড়তে তাদের ভালো লাগবে। এই প্ল্যাটফর্মে যারা যুক্ত হবে তাদের জন্য ব্যবসা হালাল পন্থায় উপার্জন করাটা তাদের জন্য সহজ হবে। এই প্ল্যাটফর্মে যারা যুক্ত হতে পারবে তাদের জন্য ইসলাম সারা শরীয়তের উপরে চলাটা সহজ হবে। কেন? এই প্ল্যাটফর্মের দ্বারাই দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি এশিয়া মহাদেশের বাইরেও তেনার ভক্ত মুরিদকে তৈরি করেছে, তোমরা রসুলের আল্লাহ তোমাদেরকে জান্নাতি বানাবে। আরো জোরে বলো। সেই প্ল্যাটফর্ম, আজকে প্রথম প্ল্যাটফর্মেই আমরা ফেল করে ফেলি। কাশীপুর এলাকার মানুষ জলসা হাজার শুনতে পারে, তো কি হয়েছে? তাই বলে কথা বলেন, হাজার জলসা শুনতে পারেন কি হাদিসের উদ্দেশ্যে, কোরআনের উদ্দেশ্যে, ওলামাদের উদ্দেশ্যে? কথা বলুন, কোনদিন নয়। কাশীপুরের মানুষ আপনাদের মনে রাখতে হবে, কোরআনের উদ্দে হওয়া যায় না, হাদিসের উদ্দে হওয়া যায় না। কেন? কোরআন আল্লাহর দেওয়া, হাদিস আমার রসুল পাকের জবান, তাই সমাজে আমি আল্লাহ তার রসুলকে পেতে গেলে, আল্লাহ তার রসুলকে খুশি করতে গেলে ইমানি মাহফিলটাই আমার জীবনে প্রাধান্য লাগবে। জোরে বলো, আরো জোরে বলো। মনে করো না হাজার জায়গায় জলসায় যাচ্ছি বলে আমার সব জলসা মুখস্থ হয়ে গেছে, হয়ে গেছে তো কি হয়েছে? তুমি বুখারী শরীফ পড়তে পারো, মুসলিম শরীফ পড়তে পারো, ইবনে মাজা পড়তে পারো, সিয়াসাত্তার কিতাব পড়তে পারো, কোরআন মুখস্থ করতে পারো, দাঁড়িয়ে যদি তুমি পশ্চিম দিকে পেশাব করো তো তোমার এক পয়সার দাম নেই। কথা বলেন না, দাম আছে? এক পয়সার দাম নেই। তুমি মসজিদে নামাজ পড়তে যাও না, তোমার কি দাম আছে? কোনো দাম নেই। তুমি ইমানি মাহফিলে শরীক হতে পারো না, পায়ে হেঁটে আল্লাহ পা দিয়েছে, কদম দিয়েছে, জোরে সুবহানাল্লাহ বলতে পারো না, দরুদ পড়তে পারো না, নবীর উপরে কদমে হেঁটে হেঁটে শরীক হতে পারো না, এক পয়সা দাম নেই তোমার। তো কি হয়েছে? কেন তুমি আল্লাহ তার রসুলকে অস্বীকার করলে? এখানে আশাটাই হচ্ছে তোমার ইমান। একজন গায়ের মুসলমান যারা রাস্তার ধারে, তাদের কোনো পণ্ডিতের কথা হলে তারা রাস্তার ধারে যেতে যেতে হঠাৎ করে দাঁড়িয়ে ওই মাহফিলে যোগ দেওয়ার চেষ্টা করে, কেন? ওটা তার জন্য মঙ্গল। সে মনে করে এটা আমার জন্য মঙ্গল। এই মকর সংক্রান্তি চলছে, ঠান্ডার সময় চান সাগরে সব, ফজরের সময় আমরা উঠতে ভয় করি, তারা সব ডুব মারছে। কেন? সারা বছর গুনাহ করেছি, পাপগুলো যেন মুছে যায়।
এই আশা করে সব ছুটছে। আর আমাদের ঘরের ছেলেদের আল্লাহ বারে বারে সুযোগ দিচ্ছে এই অশোকনগর, এই আপনার কি বলে কাশীপুর, এই জায়গায় প্রায় 100টা মাহফিল হয়। 100টা মাহফিলে যদি আমি উপস্থিত হই, একটা মাহফিল যদি কবুল হয় তো ব্যাস হয়ে গেল। কথা বুঝছেন না? একটা মাহফিল যদি কবুল হয়ে গেল ব্যাস হয়ে গেল। কিন্তু 100টা মাহফিল ছাড়লে হবে? ছাড়া মানেই তো আপনার কপালে দুঃখ নেমে আনা, ছাড়া মানেই তো আপনি দুর্বল হয়ে। সবাই মিলে আমার নবীকে বলেছিল লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজকে থেকে প্রতিজ্ঞা বদ্ধ করা, আর কোনদিন আপনাকে ছাড়বো না, ভুলে যাব না। এই যুবক তরুণীরা কেমন প্রেম করেছিল দেখো, হাদিসের মধ্যে রয়েছে গো, আল্লাহ নবী সাহাবারা সবাই প্রতিজ্ঞা বদ্ধ হলো। একজন আমার নবীর আশেক সাহাবী ছিল, আমার নবী পাকের সামনে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবীকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বিয়াদ বিরিবিনা, একটা কথা আপনাকে আমি বলতে চাই। এ যুবকেরা তরুণীরা, আল্লাহ নবী নূ নবী দয়া নবী রইসাবি, হযরত আব্দুল্লাহ দাঁড়িয়ে গিয়ে আমার নবী পাককে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি অনেক আপনাকে ভালোবাসি, অনেক আপনাকে প্রেম করি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার মরামের ছেলে যদি মারা যায়, ওই মরামের জানাজারে নামাজে দাঁড়িয়ে রয়েছি, বাবার মরামের মুখটা আমি দেখতে গেছি, পিছন থেকে আওয়াজ আসছে, আল্লাহ নবী ডাক দিয়েছে, আল্লাহ নবী ডাক দিয়েছে, আমি আমার রসুলের কে প্রাধান্য দিয়ে আমার হাবিবকে এতটা প্রেম করি, প্রাধান্য দিয়ে ওই মরামের দেখে না দেখে আমি আমার রসুলুল্লাহর কাছে আগে যাব। আরো জোরে বলো, এ যুবকেরা তরুণীরা, আজকে সমাজের ছেলেরা আল্লাহ নবীর কথা শুনবার সুযোগ পাচ্ছে, নামাজের সুযোগ পাচ্ছে, অথচ হেলায় দুলে তারা কাটিয়ে দিচ্ছে। এ যুবকেরা, এই হেলায় কাটালে হবে না, কেননা আল্লাহ আপনাদেরকে ক্ষমতা দেয়নি, পৃথিবী জমিনে কতদিন আপনি বাজবেন, এই ক্ষমতার মালিক হলো আল্লাহ। নমরুদ যদি জানতো আল্লাহ নবীর বিরোধিতা করতো না, ফেরাউন যদি জানতো মুসা নবীর বিরোধিতা করতো না, ইব্রাহিমও কি যদি জানতো, এ যুবকেরা নমরুদ ইব্রাহিম নবীর বিরোধিতা করতো না, আবু জেহেল যদি জানতো আমি দুনিয়া তাহলে আমার রাসূলুল্লাহর বিরোধিতা করতো না। এই যুবক তরুণীরা শুনে রেখে দাও, তাহলে আমার রাসূলুল্লাহকে প্রেম করেছে যারা, তারা জানে দুনিয়া ছাড়তে হবে। আল্লাহ নবী আমার বলে দিয়েছিল, বাবা সাহাবারা, দুনিয়া ফাইন্নাহা লাইসা বিদারি মাকা ওয়ালা তাতমাউ ফি দুনিয়া ওয়ালা খালাতুমুল ফাআমিন ওয়াসুগু ইলাল্লাহ, বাবা সাহাবারা, এই দুনিয়া জমিন তোমার আমার জন্য চিরজীবনের নয়, এই দুনিয়া জমিন ছেড়ে চলে যেতে হবে, এই দুনিয়া জমিনে চিরজীবন বাজবে না। পবিত্র কোরআন সূরা মুলুকটা খুলে দেখো, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পবিত্র কোরআনের মধ্যে রয়েছে, এই দুনিয়া জমিনের মানুষেরা আল্লাযী খালাকাল মাউতা, অবশ্যই মৃত্যু হবে, তবে হায়াত থাকতে থাকতে আল্লাহ তার রসুলের সঙ্গে সম্পর্ক মজবুত করো। হায়াত থাকতে থাকতে আল্লাহকে সেজদা দিয়ে ধন্য হয়ে যাবে, হায়াত থাকতে থাকতে আমার রসুল্লাহ সুন্নতগুলো পালন করো ধন্য হবে। যদি মৃত্যু হয়ে যায় আর তোমাদের কাছে কোনো সুযোগ থাকবে না। এই যুবক তরুণীরা, আজকে সমাজের ছেলেরা ভাবছে আমরা অনেক দিন ধরে বেঁচে থাকবো, আর সমাজের বাপেরা ভাবতে লেগেছে টাকা পয়সা অর্থ রয়েছে, অনেক দিন আমরা দুনিয়ায় বাঁচবো। না না, দুনিয়া জমিনে আল্লাহ অনেক দিন আপনাকে আমাকে বাঁচিয়ে রাখবে না। তাই আমার কিতাবের কথা একটা মনে পড়ে গেল, ইমাম রাজি হুজুরের কিতাব আল ওয়াক্তু আসমানু মিনাদ দাগা, এই কিতাবের মধ্যে ইমাম রাজি হুজুর লিখতে লেগেছে, বাবা তোমাদের কাছে তোমাদের দাওলাতটা মূল্যবান নয়, তোমাদের কাছে সোনা দ্বারা মূল্যবান নয়, তোমাদের কাছে দুনিয়ার কোনো আসবাব মূল্যবান নয়, তোমাদের কাছে ব্যবসা বাণিজ্য মূল্যবান নয়, তোমাদের কাছে সময়টা হলো সব থেকে মূল্যবান। এক একটা দিন, এক একটা রাত
তোমার জীবনের থেকে চলে যাচ্ছে, এটাই তোমার আমার কাছে অনেক মূল্যবান। আজকে ছেলেরা যৌবন ছিল, আজ ছেলেরা বৃদ্ধা হয়ে গেছে, আবার জোয়ান থেকে আবার বৃদ্ধ হয়ে যাবে, বুড়ো হয়ে যাবে, তারা কমজোর হয়ে যাবে। অথচ ইমাম রাজি হুজুর বলতে লেগেছে, এ বাবারা তোমাদের সময়টা হলো বরফের পানির ন্যায় গলে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, অতএব তোমরা সময়টাকে হেলায় দুলায় কাটিয়ে দিও না, এখনো সময় রয়েছে, তওবা করে বেরো, আল্লাহ ক্ষমা করে দেবে। এ যুবক তরুণীরা তওবা কারীদেরকে আল্লাহ ভালোবাসবে। ওই জন্য একটা হাদিস আমার মনে পড়ে গেল, মুসা নবীর জামানাতে হযরতে মুসা নবীর উম্মতেরা বনী ইসরাঈলরা আল্লাহ নবী মুসার কাছে এসে দাঁড়িয়ে আবদার করতে লেগেছে, আমাদের এখানে খরা দেখা দিয়েছে, পানির কোনো ব্যবস্থা না, পানি না এলে ছাগল মারা যাবে, পানি না এলে পশুরা মারা যাবে, আল্লাহর কাছে আপনি একটু ফরিয়াদ করে দেন যাতে আমাদের এখানে পানির ব্যবস্থা হয়। মুসা নবী এসে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, পানির ব্যবস্থা হলো না। মুসা নবী আবার চলে গেলেন, আবার দ্বিতীয়বার এলেন, পানি চাইলেন পানি এলো না, আবার চলে গেলেন তৃতীয়বার এলেন, পানি চাইলেন পানি এলো না। ওই সময় মুসা নবী আমার আল্লাহকে বলতে লেগেছে, ও রব্বি আল্লাহ, আমি তো আপনার পক্ষ থেকে পয়গম্বর, আল্লাহ আপনার কাছে দোয়া চাইছি, পানি আসছে না, ব্যাপারটা কি? ওই সময় আল্লাহ পাক বলেছিল, ইয়া মুসা, তোমার এই মাহফিলে একজনে 40 বছরের ব্যক্তি রয়েছে, বড় গুনাহগার পাপী রয়েছে, ওই গুনাহগার যতক্ষণ না বেরিয়ে যাবে আমি পানি দেবো না। ওই সময় মুসা নবী আমার ইলান করে দিল, বলে দিল, বাবা কেউ পাপি থাকলে গুনাহগারী 41 বছরের বয়স, বাবা তুমি পাপ করেছ, অন্যায় করেছ, মাহফিল থেকে বেরিয়ে দাও। ওই বান্দাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে রবের কাছে অন্তরের অন্তরস্থল দিয়ে ফরিয়াদ করতে লেগেছে, ও রব্বি আল্লাহ, বা এখানে হাজার হাজার মানুষ রয়েছে, আমি পাপি, আমি অন্যায়কারী, আমি যদি এখান থেকে বের হয়ে যায় তাহলে আমাকে সবাই মিলে অপমান করবে, সবাই আমাকে গুনাহগার বলবে, পাপি বলবে, ও রব্বি আল্লাহ, শুনেছি আপনি রহমান, শুনেছি আপনি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, ও রব্বি আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, আমাকে আপনি মাফ করে দিন। ওই মুসা নবীর জামানার মাহফিলে টাকা ওই 41 বৎসরের ব্যক্তিটা আল্লাহ সাথে অন্তর দিয়ে সম্পর্ক করার জন্য আল্লাহ তার পাহাড় পাহাড় চা গুণা করেছে, অন্যায় করেছে, আল্লাহ জীবনে গুণাগুলোকে মাফ করে দিয়েছে। আরো জোরে বলো মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান, দাদা পীরুল হক সিলসিলা করে বলুন আলহামদুলিল্লাহ। আমাদের সকলের প্রিয় ভাইজান পুরপুরা দরবার শরীফ থেকে আগত আগমন করে ফেলেছেন, বলুন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি তো নাকি? ভাইজান এসেছে খুশি তো? আল্লাহ কবুল করেন, বলুন না আল্লাহুম্মা। কি গো, আমার কথাতে আলোচনাতে কষ্ট পাচ্ছেন নাকি? অসুবিধা হচ্ছে? তাহলে আজকের মূল উদ্দেশ্য কি বললাম? তওবা। কি বললাম ভাই? গুনাহ করলে তো তওবা করতে ইচ্ছে হবে, যারা গুনাহ করেনি তারা তওবা করবে না, যারা গুনাহ করেনি বলুন বলুন তারা তওবা করবে না। তাহলে আমরা গুনাহ করেছি, আমরা স্বীকারোক্তি করে ফেলেছি, আল্লাহ গুনাহ করেছি, মাফ করে দিন। তাই মাহফিলে এসে বসেছি আল্লাহর সাথে সম্পর্ক জোড়ার জন্য, তাই না? বলুন, তাহলে আল্লাহর সঙ্গে যে সম্পর্ক জুড়ল তার জীবনের গুনাহ থাকতে পারে? বলুন বলুন, থাকতে পারে? কেন থাকবে? পৃথিবীর কোন মানুষের সাথে সম্পর্ক করেনি, আগে ইমানি দায়িত্ব আল্লাহর সাথে সম্পর্ক করেছে, তাই আমার আল্লাহ দয়া করে তার গুনাহকে মাফ করে দিয়েছে। আরো জোরে বলুন, দয়া করেছে আল্লাহ, তার গুনাহকে মাফ করে দিয়েছে। ও যুবক, এই দয়াটা পাওয়া পাওয়ার জন্য আপনাকে গন্তব্য স্থলে আসতে হবে, এই দয়াটা অর্জন করার জন্য আপনাকে খাটতে হবে, মানজাদ্দাওয়াজাদা চেষ্টা করতে হবে। আপনি ইনকাম না করলে পেটে ভাত যাবে না, আপনি চাকরি না করলে সরকার আপনাকে টাকা দেবে না, আপনি কাজ না করলে আপনাকে কোম্পানি মাইনে দেবে না, তদরূপ আল্লাহর দিকে থাকলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে। আল্লাহর দিকে যারা থাকবে না আল্লাহর জান্নাত কেউ তারা পাবে না। তওবা করো।
করে দেখো আল্লাহ ক্ষমা করে কিনা, তওবা করে দেখো আল্লাহ তোমার রহমত দেয় কিনা। যারা তওবাকারী হয়েছে সর্বপ্রথম অহংকার তাদের থাকবে না, তাকাব্বুর থাকবে না, রিয়া থাকবে না, প্রেম আসবে, ভালোবাসা আসবে, আল্লাহ ভীরু হবে, নবী প্রেমিক হবে। যারা তওবা করবে আল্লাহর রহমত এবং তাদের সঙ্গে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা থাকবে। আচ্ছা, আল্লাহর নিরাপত্তা পাওয়ার দরকার আছে না? আশা করি না, করি না, আল্লাহর নিরাপত্তাটাই হচ্ছে যথেষ্ট। জোরে বলে বলে, আল্লাহর নিরাপত্তার আশা যে করবে বারহাক, যারা ঈমানদার আল্লাহ তাদের নিরাপত্তা দেবেই দেবেই দেবে। যদি বলেন ওমান, একজন ইমানদার বার্তা এবং ইমানদার বান্দা নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহ আল্লাহ করে, মসজিদে উঠে তাহাজ্জুদের সময় তাহাজ্জুদের নামাজও পড়ে, হঠাৎ করে কোনো পারিবারিক একটা সমস্যার মধ্যে কেউ একজন বন্দুক বার করে তাকে গুলি মারছে, গুলি মারতে গিয়ে দেখেছে সে আঁচ করেছে বুকে, গুলি চলে গেছে তার মাথার উপর দিয়ে, লাগে নে, এটাই হলো আল্লাহর নিরাপত্তা। জোরে বলে বলে, কেউ দুশ্মনী করে তার কাছে বোম মারার চেষ্টা করেছে, সে লোক দাঁড়িয়ে রয়েছে, সে চিন্তা করছে ওই লোককেই আমি ছুটছি, না তার চোখ বলছে আমি ছুটছি তাকে, আমার আল্লাহ বলছে না রে, আমার বান্দার সাথে তো আমার নিরাপত্তা রয়েছে, আমার ওয়াদা মিথ্যা নয়, ও বান্দাকে তো আমি নিরাপত্তা দিয়ে রেখেছি, দুনিয়ার কোন শক্তি তাকে শেষ করতে পারবে না, দুনিয়ার কোন শক্তি তাকে মেটাতে পারবে না, কেন যে আমার হয়ে যায়, আমি আল্লাহ তার হয়ে যাই। জোরে বলুন, আরো জোরে বলুন, তার পাওয়ার জন্য চেষ্টা করতে হবে। কতটা চেষ্টা আমাদের জীবনে হয়েছে বলুন তো দেখি, কতটা চেষ্টা আমরা করেছি। ছেলেরা কি করে লেখাপড়া শিখবে, চেষ্টা করেছে, কি করে দুটো টাকা হবে, বাড়বে, ব্যাংক ব্যালেন্স করব, মেয়েকে বিয়ে দেবো ভালো জায়গায়, চেষ্টা করেছি, ভোর আড়াইটার সময় সবজি নিয়ে চলে যাচ্ছি বাজারে, কত কষ্ট, ভোরের বেলা কাজ করছি, রাত দেখিনি, ভোর দেখিনি, কাজ করেই যাচ্ছি, সন্তান বিবি তাদের ঘরে বাঁচানোর জন্য চেষ্টা করে যাচ্ছি। ও যুবক, আপনাদেরকে বলছি, ঈমান বাঁচানোর জন্য চেষ্টা কতজন করেছে? আজ ঈমান বাঁচানোর চেষ্টা যদি আপনাদের থাকতো, পক্ষান্তরে পক্ষান্তরে আপনারা সব ইমানি মাহফিলে উপস্থিতি দিতেন। কেন? আপনার ইমানি মাহফিলে উপস্থিতি দেওয়াটাই হচ্ছে ইমান। জোরে বলুন, আরো জোরে বলুন। সে প্রেম আমাদের মধ্যে নেই তো কি করে দেবো, সে ভালোবাসা নেই তো আমরা কি করে দেবো? আরে তো ওই জন্য আপনাকে আমাকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে রাস্তা চলতে হবে, অঙ্গীকারবদ্ধ হয়ে রাস্তা চলতে হবে। যদি অঙ্গীকারবদ্ধ হয়ে রাস্তা চলো, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, না হয় বন্ধ হয়ে যাবে। তোর শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, ছোড় ফিকির দুনিয়া কি, চল মদিনে চলতে হ্যায়, মুস্তফা গুলামোঁ কো কিসমতে বদলতে হ্যায়। জোরে হবে না একটু মহব্বতে? ছোড় ফিকির দুনিয়া কি, চল মদিনে চলতে হ্যায়, মুস্তফা গুলামোঁ কো কিসমতে বদলতে হ্যায়, রহমতোঁ কি চাদর কে সর পে সায়ে চলতে হ্যায়, রহমতোঁ কি চাদর কে সর পে সায়ে চলতে হ্যায়, মুস্তফা কে দিওয়ানে ঘর সে জব নিকলতে হ্যায়। রে হবে না, ছোড় ফিকিরি দুনিয়া কি, চল মদিনে চলতে হ্যায়, মুস্তফা গুলামোঁ কো কিসমতে বদলতে হ্যায়।
চড় ফিকিরি দুনিয়া কি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা জিকির সাহেবত হাকো গিরি হেসে গম খুশি মে ঢলতে হে হবে না নারী দেখবে ছোড় ফিগিরি দুনিয়া কি চল মদিনে গে চলতে হে মুস্তফা গুলামো কো কিসমত গে বদলতে হে ছোড় ফিকিরি দুনিয়া কি আল্লাহুম্মা সাল্লি আলা পছন্দ করে ভালোবাসে আমার আপনার জীবনে তওবা দরকার হয়েছে প্রয়োজন হয়েছে এই যুবক তরুণীরা আল্লাহ নবী নূর নবী দয়া নবী আমার বলতে লেগেছে বাবা সাহেবরা তওবা করলে তোমাদের অন্তর থেকে ভুলগুলো মুছে যাবে গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে তোমাদের অন্তরে একটা তাকাব্বুর রিয়াগুলো মুছে গিয়ে তোমাদের অন্তরে প্রেম তৈরি হবে আল্লাহ নবী আমার সাহাবাদেরকে বলতে লাগলেন বাবা সাহাবারা আরো তোমরা তিনটে কাজ করো আল্লাহ নিকটবর্তী হতে পারবে আল্লাহর ভয় আসবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে তাকাব্বুর থাকবে না রিয়া থাকবে না এই যুবকেরা তরুণীরা এই তিনটে কথা মানুষ সাহাবাদের ঘরে বোঝাতে লেগেছে নবী আমার সাহাবাদের বলতে লেগেছে বাবা সাহাবারা যখন তোমাদের মধ্যে কেউ মারা যাবে তখন মারা যাওয়ার পরে তাদের মারা যাওয়ার খবরটা শুনে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ো মারা যাওয়ার পরে তাদের বাড়িতে যাও তাদের বাড়িতে গিয়ে তাদের ঘরে দেখো ওই মরা মানুষটাকে দেখো এই যুবকেরা তরুণীরা ওই মরা মানুষের কাছে বসে বসে সূরা ইয়াসিন পড়ো সূরা মুল পড়ো সূরা রহমান পড়ো আমরা যখন ছাত্র জীবন ছিলাম তখন আমরা এসব দেখেছি এখন আর দেখতে পাই না কেন মরে গেলেও আমরা কলেমা পড়ার মতো সুযোগটা পাই না পড়ানোর মতন সুযোগটাও পাই না কেননা আল্লাহ তো আমাদের উপরে নারাজ হয়ে গেছে আজ কলেমা পড়ানোর মতো মানুষ অনেক রয়েছে কিন্তু কারো পড়ার মতো সুযোগ আল্লাহ দিচ্ছে না এটাই আমাদের কাছে দুর্বলতা কেননা আজকে সময় আমাদের অনেক সংক্ষেপ সময় কাছে অনেক কম আর সময়টা অনেক কম থাকার জন্য আমরা আল্লাহ তার রসুলকে ভুলে গিয়ে পৃথিবী জমিনে দিয়ে সব কাজগুলোকে আমরা প্রাধান্য দেওয়ার জন্য আজ আমরা আল্লাহ তার রসুলকে ভুলে গেছি অর্থাৎ আসলকে ছেড়ে দিয়েছি এই যুবকেরা তরুণীরা আজ আসলটাকে ছেড়ে দেওয়া আমাদের জন্য দুর্ভাগ্য হয়ে গেছে পবিত্র কোরআন বলতে লেগেছে যারা আসলটাকে ছেড়ে দেবে তাদের জন্য কি রয়েছে শোনো শোনো আল্লাহর পবিত্র কোরআন বলছে ওরে আমার বান্দারে ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফার উলাইকা আলাইহিম লানাতুল্লাহ যে আসলটাকে ছেড়ে দেবে তার মানে আল্লাহ তার রসূল থেকে মুখটা ফিরিয়ে এই শয়তানি কাজগুলোকে প্রাধান্য দেবে নিজের জীবন আল্লাহ তার রসূলের রাস্তাতে না লাগিয়ে এই দুনিয়ার কোনো মানুষের দেখানো রাস্তায় চলবে তাদের জন্য আল্লাহর ফেরেশতারা লানত দিতে থাকে আল্লাহর পক্ষ থেকে লানত দিতে থাকে বলতে থাকে তোমাদের কপাল ফেটে গেল তোমরা জাহান্নামী হয়ে গেলে তোমরা কুফরি করে ফেললে তোমরা আল্লাহ জান্নাতকে হারিয়ে ফেললে
কেন তোমাদের মধ্যে যদি নবী থাকতো তাহলে তোমাদের জন্য জান্নাতটাও থাকতো। আরো জোরে বলো, সাহাবাদেরকে বলছি বাবারা তোমাদের মধ্যে কেউ মারা গেলে তাদের জানাজারে নামাজে তোমরা দ্বিতীয় শরীক হও, তৃতীয় নম্বরে তার মাটিটা দাফন করো, দাফন করে মাটিটা দাও। আল্লাহ নবী আমার বলতে লেগেছে পরা মানুষের খবর পেলে তোমরা সেখানে যাও, ওই পরা মানুষকে যখন লাশটাকে গোসল দেওয়া হয় ওই গোসলের সময় তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো, তার জন্য তোমরা পানি বয়ে এনে দাও, তার গোসলটাকে তোমরা চোখ নিয়ে যখন দেখবে তখন তোমাদের দিলের ভিতরে একটাই কথা হবে, দিলের ভিতরে একটাই পোষণ লাগবে, দুনিয়া মাকির মতো আজকে নয় কালকে ছাড়তে হবে, অতএব আমার রসুলকে ধরতে হবে, অতএব আমার আল্লাহকে ভোলা যাবে না, ছাড়া যাবে না। দিলের ভিতরে একটা নরমিয়াত আসবে, ওই দিলের ভিতরে প্রেম আসবে, ওই দিলের ভিতরে কোনোদিন শয়তান বাসা বাঁধতে পারে না। তাই নবী আমার বলতে লেগেছে মৃত্যু মানুষের খবর শুনে দে সাথে সাথে তার বাড়িতে গিয়ে দাঁড়িয়ে গোসলের সময় দেখো, ওই দৃশ্যখানা দেখো। তৃতীয় নম্বরে আমার নবী বললেন বাবারা মরে গেলে তাদের জানাজারের নামাজে অবশ্যই শরীক হও, শরীক হওয়াটা তোমাদের জন্য নৈতিক দায়িত্ব, কেন ইমানদার যদি শরীক হয় তার দিলটা নরম হয়ে যাবে, ওই মৃত্যুর সকন্ডানিটা ওই কাফনটা ওই মানুষটাকে দেখে তার দিলের ভিতরে একটা ভয় পয়দা হবে, এ চলে গেছে আমাকে কালকে চলে যেতে হবে, আজ আমি রয়েছি কাল আমি থাকবো না। আল্লাহ নবী আমার বললেন বাবারা তৃতীয় নম্বর হলো যখন মানুষটাকে দাফন করানো হয় অপেক্ষা করো নামাজের পরে, তোমরা মানুষটাকে দাফন করে মাটি দাফন করো, দাফন করে মাটিটা চাপা দাও। এই যুবকেরা তরুণীরা নবী আমার সাহাবাদেরকে বললেন তোমরা যে মোরা ব্যক্তিটার জানাজার নামাজ পড়লে দাফন দিলে তিন ওহুদ পাহাড় সমতুল্য সোয়া আল্লাহ তোমার নামে আমলে দেবে। আরো জোরে বলো, এক নম্বরে আমরা সওয়াব পেলাম, দ্বিতীয় নম্বরে আমাদের দিলের ভিতরে ভয় আসবে। আজকে সমাজে মানুষদের কাছে মৃত্যুটা যেন একটা ব্যাপার কিছুই নয়, মানুষ মরে যাওয়াটা আমার আপনার কাছে যেমন মামুলি ব্যাপার হয়ে গেছে, মানুষের জানাজারের সময় অনেক কথাবার্তা হয়, মানুষ দাফন করার সময় অনেক রকম কথাবার্তা হয়, এই যুবক তরুণীরা আজ আমাদের কাছ থেকে ভয় চলে গেছে, এর কারণটা হলো দুনিয়ার মায়ায় পড়ে গিয়ে দুনিয়ার শয়তানি কাজে লিপ্ত হয়ে। এই নবী পাক আমার সাহাবাদের ঘরে বলতে লেগেছে এই শয়তানি কাজগুলোকে তোমাদের বন্ধ করতে হবে, প্রতিবাদ করতে হবে, তোমার বিবি যেন শয়তানি কাজে না চলে যায়, তোমার আহাল পরিবার যেন শয়তানি কাজে না চলে যায়। এই হাদিসের মধ্যে রয়েছে আল্লাহ নবী পাক জমানে জানিয়েছেন মান রা মিনকুম মুনকারান ফালিউগাইরহু বিয়াদি ফাইন লাম ইয়াসতাদি ফাবিলিসানি ফাইন লাম ইয়াসতাদি ফাবিকলবি ওয়াদালিকা ওয়াদাফুল ঈমান। নবী পাক আবার বলতে রয়েছে বাবারা তোমরা হারামটাকে প্রাধান্য না দিয়ে আল্লাহ নবীকে প্রাধান্য দাও, আমার রাসূলুল্লাহর কথাগুলোকে শোনো, আমার হাবিবুল্লাহ হাদিসগুলোকে খুলে খুলে দেখো, পবিত্র কোরআন পড়ো, তোমাদের সমাজের ভিতরে পাপটাকে মোছানোর জন্য তোমরা নিজেরা হাত দিয়ে প্রতিবাদ করো, নিজেরা পাপগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য তোমরা জবান দিয়ে প্রতিবাদ করো, তাহলে তোমার সমাজ বাঁচবে, তোমার বিবি বাঁচবে, হাল পরিবার বাঁচবে, না হয় তুমিও বাঁচবে না, তোমার বিবি তোমার হাল পরিবার কেউ বাঁচবে না। এই যুবকেরা তরুণেরা এই চেষ্টাটা আমাদের ঘরে করতে হবে, যদি আমরা না করি কোনোদিন আল্লাহ নবীকে সাথী হিসেবে পাবো না। পাথর আঘাত খাওয়া কি দরকার ছিল, আল্লাহ নবীর নূর নবী দাদ মোবারককে শহীদ করা, এই জন্যই আল্লাহ নবী করে দেখিয়েছে অন্যায়কে প্রতিবাদ করে বন্ধ করে দিলে, আমি নবী যেমন অন্যায়কে প্রতিবাদ করে বন্ধ করে দেওয়ার জন্য আমার উপরে যখন আঘাত এসেছে আপনাদের উপরেও যদি আঘাত আছে এটা সুন্নাত পালন হবে। আরো জোরে বলো এ যুবকেরা, তাই তো
আপনাদেরকে বলে দিই, আজ সমাজে আমার বিবিরা আমাদের ঘরে সম্মান দেয় না, আমার কন্যারা বাপের মায়ের কথা শুনে না, এর দোষটা গার্জেনদের। কেননা গার্জেনরা যদি ঠিক হতো তাহলে সমাজের বাচ্চারা ঠিক হতো। আজকের গার্জেনরা সমাজে বাচ্চাদের সামনে সিগারেট খায়, বিড়ি খায়, আজ বাড়িতে বসে বসে মদ খারিদ করে নিয়ে এসে ছোট ছোট বাচ্চার সামনে মদ খায়। কি করে ওই বাচ্চা আমার কথা শুনবে, কি করে সারা শরিয়াতের উপরে চলবে? তাদের জন্য শরিয়াত চলাটা অনেক কঠিন হয়ে যাবে। কেন তুমি গার্জেন, তুমি আর পরিবারকে সাবধান সতর্ক করাতে পারোনি। আজকে তোমার বাচ্চা, আজ ছোট বাচ্চা, শিশু বাচ্চা আজ বাইরে বের হয়ে গিয়ে বন্ধুদের আড্ডায় পড়ে, বন্ধুদের সাথে পড়ে গিয়ে তারা মদ খাচ্ছে, বন্ধুদের পাল্লায় পড়ে বাচ্চা বাচ্চা শিশুরা। আমি নিজে চোখে দেখেছি, সিগারেট মুখে দিয়ে টানছে, পা পাশ দিয়ে চলে যাচ্ছে, কোনো কথা বলে না। এই প্রতিবাদটা আপনাদের নেই বলে আর সমাজে শয়তান বাসা বেঁধে ফেলেছে, আল্লাহ নবীকে সবাই ভুলতে নিয়েছে, এ যুবকেরা তরুণেরা। আর একটা বিষয় আপনাদের বলে দিই, আমাদের মতো টুপি দাঁড়িওয়ালা আর সমাজের মানুষের কাছে মাইকে মুখ দিয়ে বলতে লেগেছে যে বিয়ে বাড়িতে গান বাজনা হবে না, ওই বিয়ে বাড়িটা হলো হারাম হারাম হারাম। টুপিওয়ালা দাঁড়িওয়ালা বলতে লেগেছে যে বিয়ে বাড়িতে গান বাজনা হবে, ওই বিয়ে বাড়িটা হলো জায়েজ। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। এই টুপিওয়ালা দাঁড়িওয়ালাদের কথা আমরা কেউ শুনলাম, এই ইউটিউবে ফেসবুকে আমরা কেউ শুনে নিয়ে আমরা আমল করলাম, এ যুবক সে তো গুমরাহি হয়ে গেল, আমাকে আপনাকেও গুমরাহির রাস্তায় ঠেলে দিল। অতএব যে জবানের মধ্যে আল্লাহ নবীর নাম থাকবে, যে আলেমের মধ্যে আল্লাহ তার রসুলের কথাবার্তা থাকবে, ওই আলেমকে সম্মান করো, প্রেম করো, ভালোবাসো। কেননা ওই আলেমের সোহবতে থাকলে আমার নবী পাকের সাথী হওয়া যাবে। আরো জোরে বলুন নাকি আপনারা অসুবিধা হচ্ছে? কাশীপুর এলাকার মানুষ, ভাঙড় এরিয়ার পাশের মানুষ, শরিয়াতের উপরে কঠোর, কেন আমরা দাদা পীরের ভক্ত, তাই তো নাকি? আমার দাদা পীরের এতটাই আমরা ভক্ত যে দাদা পীর রহমাতুল্লাহ আলীকে এত সুন্দর কাজ করে গেছে, ওই দাদা পীরের কাছে আল্লামা রুহুল আমিন এসেছে, আল্লাহ নবী দিদার করে ছেড়ে দিয়েছে, এই দাদা পীরের ভক্ত আমরা। আল্লামা নিসারউদ্দিন বাংলাদেশে বাড়ি, আমার দাদা পীরের দরবারে এসেছে, আমার দাদা পীর আমার রসুলুল্লাহর সাথে দিদার করিয়ে ছেড়ে দিয়েছে। জোরে বলে সেই দাদা পীরের ভক্ত, কাশীপুরের মানুষ, ভাঙড় এরিয়ার মানুষ আমরা, কি গো আমরা দাদা পীরকে ভালোবাসি না বাসি? বাসবো ইনশাল্লাহ। তাহলে ভালোবাসতে গেলে শর্ত হলো রসুলকে প্রেম করা। যদি দাদা পীরকে ভালোবাসেন তাহলে রসুলকে পাওয়া যাবে, কেন? রসুলুল্লাহর ওই রাস্তাটাই তো মুজাদ্দিদে জামান দেখিয়েছিল। মুজাদ্দিদে জামান ওই রাস্তা দেখিয়েছে যে রাস্তা মোহাম্মদ রসুল দেখিয়েছে। আর মোহাম্মদ রসুলুল্লাহকে আমরা পাব তখন যখন আমাদের জীবনে আল্লাহর নবীর ওই কথাগুলোকে প্রাধান্য পাবে। কোন কথা? আমার বিবি যদি খারাপ করে, অন্যায় করে আমাকে প্রতিবাদ করে, আমার বাচ্চা যদি অন্যায় করে প্রতিবাদ করতে হবে, শরিয়াতের বেখেলাফ কোনো কাজ আমার বাচ্চা যেন না করে। এর জন্য কঠোরত মনোভাব বা কঠোর হওয়া আপনার নৈতিক দায়িত্ব। যদি আপনি কঠোর হতে পারেন তাহলে আপনি রসুলুল্লাহর মাননেওয়ালা চাহনেওয়ালা হবেন। জোরে বলুন। আর আপনি যদি কঠোরতা না হন আপনি চাহনেওয়ালা না। আপনার ছেলে আপনার মেয়ে মোবাইলে ফেসবুকে একটা ড্রেস দেখে বলছে আব্বা আমাকে এই ড্রেসটা কিনে দেবেন, খুব ভালো লাগছে, আপনি শরিয়াত প্রাধান্য দেন, আপনি মোহাম্মদ রসুলের অনুসারী, আপনি নামাজ পড়ে নামাজ পড়ে পড়ে কপাল কালো হয়ে গেছে, আপনি ওই ড্রেসটাকে ফলো করলেন না, বললেন মা তোমার প্রেমে আমি কিনে দেবো, কোনো অসুবিধা নেই, তোমাকে আমি বড় ভালোবাসি, দোকানে গিয়ে কিনে দিয়ে দিলেন, আরে ওই বাচ্চাটা যখন আপনার বাইকের পাশে বসে যাবে, গ্রামের ছেলেরা সব নজর দিয়ে থাকবে, তাকাতে থাকবে, কি যাচ্ছে দেখো, স্বাভাবিক এরকম হয় না? হয় না? দোষ কার? গার্জেনের। আপনার মেয়ে পছন্দ করেছে বলে তাকে ওইটাই এনে দিতে হবে সেটা নয়, দেখতে হবে শরিয়াতে এটা জায়েজ না না জায়েজ, এটা হারাম
না হালাল, শরীয়তে আপনার বিবেচনা করে আপনাকে দেখতে হবে, দেখে আপনি সেটাকে কিনে এনে দেন, এমন ড্রেস দেন আপনার কন্যা আপনার পিছনে বসে যাবে, গ্রামের ছেলেরা বলবে না বাপ যাচ্ছে আর মেয়ে যাচ্ছে, বাপ যাচ্ছে মেয়ে যাচ্ছে। আপনার বিবি আপনাকে বললো কই গো আমার জন্য একটা বোরকা নিয়ে এসে দেবেন, কি গো শুনছেন তো, বোরকা নিয়ে এসে দেবেন। আপনি উৎফুল্ল হয়ে আনন্দিত হয়ে বোরকার দোকানে গিয়ে সুন্দর একটা বোরকাওয়ালারা ভাই, তারা তো পয়সার ব্যাপার, তারা তো বেচবে, তারা বসে আছে বেচবার জন্য, বলছে এটা নিয়ে যান পছন্দ হবে, আমি বলছি পছন্দ, নিয়ে চলে এলেন। আপনার বিবি পরে আপনার গাড়ির পিছনে বসে যাচ্ছে, গ্রামের প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা মুরব্বি ওই মাকে লক্ষ্য করছে, কে যাচ্ছে দেখ, কি অবস্থায় যাচ্ছে দেখ, তার শরীরের জায়গাগুলো উপলব্ধি করতে পারছে, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ উপলব্ধি করার মতো ভাবপূর্তি হয়ে গেছে, এই রকম ড্রেসটা আপনার জন্য নাজায়েজ হারাম, আপনি সেটাই করে দিলেন, এর জন্য দায়বদ্ধ, এর জন্য গুনাহগারী আপনি হবেন, ঠিক না ভুল বলছি? কেন আপনি বোরকা কেনার সময় দেখলেন না যে পর্দা করা যখন ফরজ হয়েছে, তাহলে আমার বিবির কোন একটা চেহারার প্রতিফলন না হয়ে যায়, কোন চেহারার সিওর না হয়ে যায়, চেহারার কোন একটা জিনিস যেন কেউ উপলব্ধি না করতে পারে, ওই জিনিসটাকে আমাকে দেখে আমার বিবিকে দিতে হবে। আপনার বিবি যখন সঠিকভাবে পর্দা করে আপনার সাথী হয়ে বেরোবে, গ্রামের লোক বলবে দেখো স্বামী আর স্ত্রী যাচ্ছে, তখন পাশের গ্রামের বা পাশের বাড়ির বিবি আর স্বামী আর স্ত্রী তারা আলোচনা করবে, দেখ কত সুন্দর ড্রেস যাচ্ছে, দেখো কত সুন্দর লেবাস, কত সুন্দর পর্দার সঙ্গে যাচ্ছে, দেখো যেমন স্বামী তার তেমন স্ত্রী, আ স্বামীর মাথায় টুপি স্ত্রীর দেহতে বোরকা, যেটা জায়েজ স্ত্রীর দেহতে বোরকা, আহারে কত সুন্দর যাচ্ছে, আগামীতে আমাকে ওটা করে দেবে। ওই উপলব্ধিটা আপনার গ্রামের পাশে একজন যখন করবে তখন ওই ভালো কাজের জন্য আপনিও সওয়াব পাবেন, জোরে বলুন, আরেকটু মহব্বতে বলুন। কেন আপনার মডেল আপনার বিবির মডেল বানানো নয় তৈরি করা নয়, মোহাম্মদ রাসূলুল্লাহর অনুসারী দেখানো রাস্তার মডেল, জোরে বলুন, এই করে সমাজ পরিবর্তন। আর না হয় আপনিও বোম্বে থেকে একটা নতুন ডিজাইন এনে আপনার বিবিকে দিয়ে আবিষ্কার করালেন, পাশের বাড়ির ওই গিন্নিটা স্বামীকে বলছে কই গো তার খুব সুন্দর ড্রেস পরে, ওই রকম ড্রেস তুমি পাও না, চোখে দেখতে পাও না, তুমি কিনে আনবে ওরকম, ওরে তো আমি দোকানে ঘুরছি পাচ্ছি না জানো, বিবিকে ভালোবাসে তো, আমি চোখে দেখছি কিন্তু আমি ঘুরছি কিন্তু পাচ্ছি না, কোথায় থেকে এনেছো ভাই? একদিন তার ধরে জিজ্ঞেস করছে, বলছে আমি বোম্বে থেকে এসেছি। ও তুমি বোম্বে কাজ করো নাকি? বলে হ্যাঁ। আরে একটা এনে দিও, আমার বিবি খুব পছন্দ করে। হ্যাঁ ভাই আমি যাব এনে দেবো। এই করতে করতে পুরো গ্রামে দেখবেন ওইটাই চলবে, যা আবিষ্কার করেছে বেপর্দাটা ওটাই শুরু হয়ে যাবে, দেখা দেখি বাস, আপনার কি বলে চাষ ফেসা গেছি বাস, দেখা দেখি চাষ, এরকম আজকে তাই হচ্ছে। আমি করি না, আমার বিবিও করে না, আমি বাড়িতে সালাম দিই না তো আমার বিবি বাড়িতে সালাম দেবে কি, আমি কোরআন আমার বাড়িতে পড়ি না তো আমার বিবি কোরআন পড়বে কি করে, আবার বইয়ের দোষ দিলে হবে, সন্তানের দোষ দিলে হবে, কঠোরতা অবলম্বন আপনাকে করতে হবে, করবেন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। এই মাহফিলে বসে প্রতিজ্ঞাবদ্ধ করছেন বলুন, এখানে চাঁদা তোলানোর জন্য আমি ওটা বলিনি, এখানে আপনাদের কাছ থেকে কোনো টাকা নেওয়ার জন্য আমি প্রতিজ্ঞাবদ্ধ করাচ্ছি না, প্রতিজ্ঞাবদ্ধ করাচ্ছি এই জন্য যে আল্লাহর নবী বলেছিল আমার প্রত্যেকটা উম্মত যেন জান্নাতি হয়ে যায়, জোরে বলুন। তাই আজকের আমরা আসতে পেরেছি, আল্লাহ খুশি হবে, আল্লাহর নবী খুশি হবে, আমরা এসেছি ধন্য হয়ে গেছি, আমাদের জীবন পরিবর্তন হবে, তার জন্য প্রতিজ্ঞাবদ্ধ করতে হবে। তাই আজকের আমরা প্রতিজ্ঞাবদ্ধ করলাম, আমরা সিকিউরিটি হিসেবে কাজ করব, আমার বিবি আমার বাচ্চা আমার পরিবার যেন আল্লাহ তার রসুলের রাস্তাটাকে অবলম্বন করে নেয়, জোরে বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। চেষ্টা করবেন তো, সব চেষ্টা করবেন তো, বাড়িতে দস্তরখান বিছিয়ে খাবেন, নামাজ পড়ে গিয়ে বাড়িতে বাচ্চা বিবিকে বসিয়ে রেখে কোরআন পড়ে শোনাবেন, আপনার বিবিকেও বলবেন আপনি কোরআন পড়ুন আমি শুনবো, বাচ্চা যদি কোরআন পড়তে জানে বাচ্চাকে বলো তুমি কোরআন পড়বো আমি শুনবো, না মা ইংলিশ মিডিয়ামে বাচ্চা পড়ছে তাকে নিয়ে বসে পড়াচ্ছে,
ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে তাকে নিয়ে সময় দিচ্ছে, হাজার কাজের ব্যস্ততার ভিতরেও ইংলিশ মিডিয়ামের পড়াটা পড়ানো পাচ্ছে, আর পবিত্র কোরআন একটা মিনিটের জন্য পড়াতে পারছে না। দুর্ভাগ্য ছাড়া আমাদের কপালের কিছু দুর্ভাগ্য কিছুই নয়। ইসলামকে ভালোবাসি, ইসলামের কাজটাকে ভালোবাসি না, এটার নাম মুমিন নয়, এটার নাম মুসলমান নয়। তাই পবিত্র কোরআনে আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা প্রত্যেকে মুসলমান হয়ে মরো। জোরে বলো, প্রত্যেকে তোমরা মুসলমান হয়ে মরো, আর যদি মুসলমান হয়ে মরো তাহলে তোমাদের জন্য আল্লাহর জান্নাত রয়েছে। জান্নাতে যাওয়ার আশা আছে প্রত্যেকের, যাবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করেন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, এই মাহফিলে আমি এসে আমার বড় খুশি হচ্ছে, সত্যি বলছি, এই মাহফিলের দৃশ্যটা দেখে আমার বড় আনন্দ হচ্ছে। আল্লাহ কবুল করুক, এই মাহফিলে যদি প্রত্যেকটা গ্রামে, গ্রামের প্রত্যেকটা বাড়ি থেকে যদি মানুষ আসে না, আহ, আমার আল্লাহও খুশি হবে, ওলামারাও খুশি হবে, দোয়াও সেই রকম আল্লাহর কাছে হবে। আজ আজ সব দুর্বল হয়ে পড়েছে, সব দুর্বল হয়ে পড়েছে, আল্লাহ আমাদের ক্ষমা করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এই মাহফিলটার জন্য তো খরচার ব্যাপার আছে, এই মাহফিলটার খরচার ব্যাপার নেই, কমিটি ভাইদের হাতে ছেড়ে দিলাম, বাদ দেন। কিন্তু এই মাহফিলটা হচ্ছে কি উদ্দেশ্যে বলুন তো? বলুন বলুন, মসজিদের, মসজিদের উন্নতি কল্পে। আচ্ছা, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। তাহলে আল্লাহর ঘরের উন্নতি কল্পে যদি এই মাহফিল হয়, এই মাহফিলে যদি আপনাদের আগমন হয়, তাহলে আপনাদের কি করতে হবে? আল্লাহর ঘরকে প্রেম করি, ভালোবাসি, তার জন্য আমাদের তৈরি থাকতে হবে। কি কথা, তাই তো নাকি? কি তৈরি থাকতে হবে? ই আল্লাহর ঘরকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা, তার জন্য তৈরি থাকা মানে নামাজ পড়তে হবে। কি পড়তে হবে? নামাজ। ওয়া আকিমুস-সালাহ, নামাজ পড়তে হবে। তার আগে আল্লাহর ঘরটা যদি নির্মাণের জন্য জানটাও দিতে হয়, দেওয়া লাগবে, মালটাও দিতে হয়, দেওয়া লাগবে। কেন? আল্লাহর পবিত্র কোরআন বলছে, ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তোমরা যদি মুমিন হও, তোমাদের কাছে দুটো জিনিস আল্লাহ চেয়েছে। কটা জিনিস বলুন বলুন, কটা? দুটো। এক হলো জান আর মাল। জান আর মাল আল্লাহর দিকে ঠেলে দাও, আল্লাহ আপনার জান মালের বিনিময়ে জান্নাতটা ঠেলে দেবে। জোরে বলুন, আল্লাহর ঘরকে আমরা সবাই ভালোবাসি, আল্লাহর ঘর নির্মাণের, আল্লাহর ঘরের কাজের জন্য আমরা সবাই প্রস্তুত। কি গো, তাই তো নাকি?